নমস্কার বন্ধুরা, আজকে আমি চিড়ে দিয়ে লাড্ডু বানিয়েছি, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই লাড্ডুটা খেতে খুব ভালো হয়, আপনারাও বানিয়ে দেখবেন, আর বানানো খুবই সহজ, খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। প্রথমেই আমি একটা কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে ঘি দিয়ে দিলাম। এবার একটা কাপের সাহায্যে মেপে 3 কাপ চিড়ে দিয়ে দেবো। এবার চিড়েটাকে খুব ভালো করে ভেজে নেব। চিড়েটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যখন চিড়েটা একটু মুচমুচে হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে দেব, আর এর মধ্যে একটা ছোটো এলাচ দিয়ে দেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে দিতে হবে, মিডিয়ামে রেখে চিড়েটা ভেজে নিতে হবে। চিড়েটা এখন অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, এবার গ্যাসটা বন্ধ করে দেব, বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এটা অল্প একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। চিড়েটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা পাত্রে দুধ জল বসিয়ে দিয়েছি, এখানে 3 কাপ দুধ নিয়ে নিয়েছি। এটা আগে থেকেই জাল দেওয়া ছিল, দুধটা খুব ভালো করে জাল দেওয়া ছিল। এই দুধটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে গুলে নেবো। দুধটা এখন গরম হয়ে গিয়েছে, 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবার দুধটাকে খুব ভালো করে গুলে নেব। দুধটা খুব ভালো করে গোলা হয়ে গিয়েছে, 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দুধটা ফোটালেই চিনিটা খুব ভালো করে গলে যাবে, চিনিটা গলে গেলে তারপরে এই চিড়েটা দিয়ে দিলাম। চিড়েটা দিলে সঙ্গে সঙ্গে চিড়েটা দুধটাকে টেনে নেবে। চিড়েটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা লো করে দিতে হবে, লো করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব তাড়াতাড়ি দেখবেন চিড়েটা শুকিয়ে যাবে। চিড়েটা এখন খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো আর ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। চিড়েটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে, এবার এটাকে হাতের সাহায্যে লাড্ডুর আকারে তৈরি করে নেব। এখানে আমার অনেকগুলো লাড্ডু তৈরি করা হয়ে গিয়েছে, আর কিছুটা বাকি আছে। এটা খেতে খুব ভালো হয়েছিল, এটা খেতে এতটাই ভালো হয় যে আপনারা একবার বানালে বারে বারে বানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন, ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।